গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 70 বছর পূর্তি উদযাপন উপলক্ষে 2019 সালে বড় আকারের যৌথ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। বাংলাদেশের চীনা দূতাবাসের উদ্যোগে বড় আকারে এই যৌথ প্রদর্শনী 2019 সালের 29 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীতে আলোকচিত্র, আঁকা ছবি ও বাছাইকৃত চিত্রকর্মের মাধ্যমে চীন ও বাংলাদেশের মৈত্রীর নানা মুহূর্ত প্রতিফলিত হয়েছে। চলতি বছরের মার্চ থেকে আমরা বেল্ট অ্যান্ড রোডে বাংলাদেশের সঙ্গে এগিয়ে চলুন এই শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় ছবি সংগ্রহ শুরু করেছিলাম। আমরা দু দেশের ফটোগ্রাফারদের কাছ থেকে মোট 560টি ছবি পেয়েছি এবং সেই ছবিগুলোতে প্রতিকৃতি, দৃশ্য আর প্রামাণ্য ছবি এই তিন ভাগে ভাগ করা হয়েছিল। উইচ্যাটে ভোটদান আর বিচারকদের নির্বাচনের মাধ্যমে ফাইনালি আমরা 27টি ছবি বা ফটো পুরস্কারের জন্য নির্বাচন করেছি। চীন ও বাংলাদেশের বন্ধুত্বকে আরো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। The people of China and Bangladesh are close neighbors, sharing a time-honored tradition of friendship. Stories of our friendship and exchanges witnessed by the Southern Silk Road and the Maritime Silk Road throughout the millennia are still being told today. As a Chinese saying goes, friends and neighbors become closer when they visit each other more and often. Chinese embassy will always support culture and people-to-people exchanges and the cooperation between our two countries. And I hope that the group exhibition will become a window for the Bangladeshi people to learn more about China and bring our heart closer beyond distance and space. Finally, may the exhibition be a complete success and a long live Bangladesh-China friendship. আজকের এই বিশেষ দিনে আমি আমাদের এই দুই দেশের মধ্যে এই যে দীর্ঘদিনের বন্ধুত্ব, হাজার হাজার বছরের বন্ধুত্ব, সেই বন্ধুত্বের উপরে দাঁড়িয়ে বলতে চাই যে এই যে আয়োজন, আমাদের এতজন একেবারে ছোট্ট শিশু থেকে নিয়ে আমাদের এত যারা ছবি আঁকেন, যারা ছবি তোলেন,
তাদের কাজের মধ্য দিয়ে এই দুই দেশের প্রকৃতি, দুই দেশের মানুষ, দুই দেশের সংস্কৃতি, তার মধ্যে যে যোগসূত্র তৈরি হচ্ছে সেটি দিয়ে আমরা আগামী দিনেও আমাদের এই হাজার হাজার বছরের বন্ধুত্বকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশ চায়না বন্ধুত্ব চিরজীবী হবে। আমি সকলকে ধন্যবাদ জানাই। চীনের রাষ্ট্রদূত এখানে আছেন, সস্ত্রীক আছেন এবং তার সহকর্মী যারা আছেন, এবং আমরা যে অসাধারণ সব পারফরমেন্স দেখছি এই মঞ্চে, তাদের সকলকে, সকল শিল্পীদের আমি আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের সকলের প্রতি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই অমিন্দ সুন্দর অনুষ্ঠানে, আপনাদের সকলকেও আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।